হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ সলিউশন, যেটা হয়তো বা অনেকের জন্য কাজে লাগতে পারে। আজকের ভিডিওটা যে সলিউশন নিয়ে কথা বলবো তার মূলত হলো, আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি। এটির নাম হচ্ছে এখানে হ্যালো লিখেছে, আসলে এটির নাম হ্যালো নয়, এটির নাম হচ্ছে নট বেট এপিকে ডাউনলোড। এটি একটি এমন একটি এই অ্যাপ্লিকেশনটি এমন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটি অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন চেঞ্জ করতে পারে। এরকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবল, কিন্তু এটি সত্যি ভার্সন চেঞ্জ করতে পারে না, এটি সামান্য একটি নমুনা মাত্র। কিন্তু প্রায় সবাই সকলে এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে এই ভিডিওটি একবার স্টার্ট করলে দ্বিতীয়বার কোনো মতে আনইনস্টল করা যায় না। আজকে আমি এই ভিডিওতে এটি কিভাবে আনইনস্টল করতে হয় আমি সেটি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কী ধরনের ভিডিও আপনাদের চাই, কী সমস্যা আপনারা সম্মুখীন আছেন তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আগাম ভিডিওটা আমি আপনাদের জন্য ওই বিষয় নিয়ে আসতে পারি যেটা আপনারা চেয়েছেন। তো বন্ধুদের, ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন সকল ভিডিও আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা বলাবো না, চলে যাই মূল ভিডিওতে। আপনারা সাধারণত এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করে নিন। ওপেন করে নিলাম, এখানে এই কোনায় যে স্টার্ট অপশনটি আছে এতে ক্লিক করে দিন। দেন আপনারা দেখতে পাচ্ছেন ওরা বলতে চাইছে যে এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা একটি সমস্যা, আপনি যদি চান পুনরায় ফিরে যাওয়ার জন্য, এটা অবশ্য ফিরে যাওয়া যাচ্ছে না। দেখুন, যাচ্ছে না, এটি আনইনস্টল করা যাচ্ছে না। এটি কীভাবে আনইনস্টল করা যায় আপনাদের আরেকটু দিই, ভালো করে দেখাচ্ছি আসলে কথাটা কি। অ্যাবাউটে যান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট, এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার, কিন্তু এরা সঠিকটা দেনি। আমার অ্যান্ড্রয়েড মোবাইলের মডেল নাম্বার কিন্তু স্যামসাং গ্যালাক্সি Z2, এবং এর ভার্সন কিন্তু 5.11। এখানে কিন্তু এরা সব কিছু চেঞ্জ করে দিয়েছে, বলতে গেলে আসলে কিন্তু এটা রিয়েল নয়, এটা একটা ফেক, এটা আসলে কোনোই কাজ করে না, শুধু আমাদের বোকা বানানো হয়েছে এই ধরনের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো বন্ধুরা, এখন আমরা যেহেতু প্রতারকদের ফাঁদে পা দিয়ে দিয়েছি, তো এখন কিন্তু আমাদেরকে এটা আইনস্টল করতে হবে। এখন আমি আপনাদেরকে এটাই মূলত দেখাবো যে কিভাবে এটিকে আইনস্টল করা যায়। এখানে আপনাদের সেটিংসে ঘুরে ঘুরে দেখলে আইনস্টল অপশনটি পাবেন না। দেখে নিন অ্যাপস, এই সেটিংসে কিন্তু একে খুঁজে পাবেন না, দেখলেন, একে খুঁজে পাবেন না। সুতরাং এখান থেকে আনইনস্টল করা একেবারেই সম্ভব নয়, সবাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে।
আমি কমেন্টেও দেখেছি যে অনেকে যে এই ভিডিওটি বানিয়েছিল যে কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন চেঞ্জ করা যায়, সেই ভিডিওটা আমি দেখেছি অনেকে কমেন্ট করেছেন যে এটাকে কীভাবে আনইনস্টল করতে হবে, সেই ভিডিওটা বানান। সেই জন্য দেখলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ও এই ভিডিওটি বানায়নি, তাই আমি নিজে এই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চিন্তার কোনো বিষয় নেই, আজকে আমি ভিডিওটিতে সম্পূর্ণ দেখিয়ে দেব যে এটা সম্পূর্ণ সমাধান। দেখলেন আমি একটা অপশনে ক্লিক করলাম আর এটা আমাকে নিয়ে এলো আমার মোবাইলের ওল্ডার ভার্সন অর্থাৎ 5.11 ভার্সনে। এখন দেখে নিন, আমি আবার ফোন স্ট্যাটাসে ক্লিক করব। এখানে কিন্তু ওরা দেখাচ্ছে একরকম, অর্থাৎ দেখাচ্ছে একরকম কাজ করছে আরেক রকম। এর ভার্সন যদি চেঞ্জ হয় অবশ্যই র্যাম রোম বৃদ্ধি পাবে, কিন্তু এখানে কোনো র্যাম রোম বৃদ্ধি পায়নি। সুতরাং এটি একটি ফ্যাক্ট। এ ধরনের প্রতারককে ফাঁদে পা দেওয়ার আগে একটু ভেবেচিন্তে পা দেবেন। এটির নাম হলো মূলত এটি নট ইউআই, কিন্তু আপনারা এখান থেকে এটিকে আনইনস্টল করতে পারবেন না, বরঞ্চ এটি এখানে তিনটি অপশন আছে আপনারা দেখুন। প্রথম অপশন এটি, দ্বিতীয় অপশন এটি, তৃতীয় অপশন এটি। তো আমরা এখানে আনইনস্টলের অপশন পাবো না, তবু আমি একবার দেখাচ্ছি যে ঢুকে এটাতে দেখলেন এটাতে কোনো কাজ হবে না। এরপর দ্বিতীয় নম্বরটাতে, এটাতেও কোনো কাজ হচ্ছে না, এটাতেও কোনো কাজ হচ্ছে না। এবার এই সমস্যা যে কীভাবে এটিকে আনইনস্টল করব। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি সম্পূর্ণ A to Z বলে দেবো যে কীভাবে এটি আনইনস্টল করতে হয় এবং দেখিয়ে দেব এটি কীভাবে আনইনস্টল করবেন। নয়তো আমি তুমি দেখিয়ে দিচ্ছি আমার ফোন নম্বরের রিয়েল ভার্সনটি কত। আমি এখন এটিকে আনইনস্টল করে দেখাবো। তো সিম্পলি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশন, আপনাদের যে কোনো সেটের অ্যাপ্লিকেশন নামক অপশনটিতে দেখতে পাবেন। এটা আমারটা স্যামসাং বলে এরকম, আপনাদের যে ধরনের ডিভাইস হোক এটা কাজ করবেই করবে। অ্যাপ্লিকেশন বলে একটা জিনিস অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা ক্লিক করে দেবেন এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা কিন্তু এখানে সবগুলোই দেখতে পাবেন যেগুলো আসলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আছে। এখান থেকে খুঁজে নেবেন, প্রথমে দেখবেন এই ডাউনলোড অপশনে, প্রথমে দেখবেন যদি এটাতে না থাকে তাহলে আপনি চলে যাবেন দ্বিতীয় অপশনটাতে, এসডি কার্ডে। এরপর দেখতে পাচ্ছেন এখানে এসডি কার্ডেও কিন্তু, নেই এখানে কিন্তু এসডি কার্ডেও নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসডি কার্ডেও নেই। সুতরাং এরপর চলে যাবেন দ্বিতীয় নম্বর অপশানে, এটা হচ্ছে রানিং। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান প্রসেস টু সার্ভিস নট ইউআই,
এই অ্যাপ্লিকেশনটি ওয়ান প্রসেস টু সার্ভিস নট UI। চিহ্নিত করা এই অ্যাপ্লিকেশনটি আমরা দেখব এখান থেকে এটিকে আনইনস্টল করা যায় কি না। সুতরাং সিম্পল এটাতে একটা ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটাকে আনইনস্টল করা যাবে না। সুতরাং আমরা আবার ব্যাকে চলে যাব। এরপর লাস্ট যে অপশনটা আছে অল, কোনায় দেখতে পাবেন কোনায় যে অল আছে এটাতে ক্লিক করে দেবেন। এখন এটা হচ্ছে সর্বশেষ অপশন, এটা থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি কোথায় অবস্থান করছে। আমি সিম্পলি খুঁজে নিচ্ছি। যদি এখানে না পান তাহলে আমি বলে দিব এটা শেষ পর্যন্ত কোথায় গেলে ইনস্টল করা যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নট UI, ক্লিক হেয়ার। এখন দেখে নিন আসল ফর্মুলা। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে ফোর্স ইনস্টল, দ্বিতীয়টা হচ্ছে আনইনস্টল। প্রথমটা ফোর্স ইনস্টল। এরপর উপরে দেখতে পাচ্ছেন নট ভার্সন 1.6 beta 1.33, মানে 133টা অ্যাপ্লিকেশন আমার মোবাইলে আছে এবং ওগুলো প্লে করতে হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এটিকে আনইনস্টল করতে পারেন, আবার ফোর্স ইনস্টলও করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার এক্সট্রা ব্যাটারি ইউজেস খাচ্ছে। এই যে দেখে নিন সিস্টেমের পাশাপাশি এটাও কিন্তু এক্সট্রা নোটিফিকেশন, এটা যে জায়গা করে নিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সবগুলোতে প্রায় এটি এটির অধিকার প্রতিষ্ঠা করে রেখেছে। এটা আমাদের জন্য ক্ষতির কারণও হতে পারে, আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা এটা এখানে থেকে যায়। এখন মূল কথা হচ্ছে এখানে কি আদৌ তো কি এখানে ক্লিক করলে আনইনস্টল হবে? না, আনইনস্টল হবে না ভাই। সেজন্য আবার চলে যান ব্যাকে, এরপর আবার চলে যান রানিংয়ে। আমি এসে গেলাম রানিংয়ে, দেখে নিন রানিংয়ে। এরপর চলে যান নট UI অ্যাপ্লিকেশনে। নট UI অ্যাপ্লিকেশনে চলে যান। এই দেখতে পাচ্ছেন আমার এখানে নট UI অ্যাপ্লিকেশন ওয়ান প্রসেস টু সার্ভিস। আমি আবার চলে এলাম এখানে। এখানে আসার একটাই কারণ আছে, আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটাতে ওয়ান প্রসেস টু সার্ভিস মানেটা কি, এখানে লেখা আছে ওয়ান প্রসেস টু সার্ভিস। এর নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখাটি। এখন এই সার্ভিসগুলো কি? হাইড অ্যান্ড নোটিফিকেশন সার্ভিস, সার্ভিস স্টার্টেড বাই অ্যাপ্লিকেশন, স্টপিং সার্ভিস মে কজ অ্যাপ্লিকেশন টু ফেইল। এর মানেটা কি? এটা হচ্ছে আপনাকে এটা স্টপ না করার জন্য একটা স্ট্যাটাস সুরক্ষা করে দিয়েছে। এটা মূলত কিছুই হবে না আপনি যদি স্টপ করে দেন। এরপর এখানে দেখছেন লঞ্চার সার্ভিস স্টার্ট বাই অ্যাপ্লিকেশন, সার্ভিস স্টার্ট বাই অ্যাপ্লিকেশন, স্টপিং সার্ভিস মেক কাজ অ্যাপ্লিকেশন টু ফেল। এগুলো আসলে মিথ্যা, আপনাদের এগুলো দেখাতে দরকার নেই। এরপর তিন নম্বরটা দেখছেন নট UI ইপি মেইন প্রসেসিং সিন ইউজ। সুতরাং আমাদের প্রথমে একটা একটা করে স্টপ করতে হবে। আমি উপরটা স্টপ করে দিলাম, দেখলেন একটা চলে গেলো।
তারপর আমি এটাও স্টপ করে দিলাম। তারপর দেখলেন এটি রানিং আর হচ্ছে না, তার মানে এটি কি আনইনস্টল হয়ে গেছে? না ভাই, এটি এখনও আনইনস্টল হয়নি। আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটি এখনও আনইনস্টল হয়নি, কিন্তু এটি কাজ করা বন্ধ করে দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু, আপনারা যদি আনইনস্টল করতে চান তাহলে আবার ফিরে যেতে পারেন। হলে এখান থেকে আনইনস্টল অপশনে ক্লিক করে আপনারা আনইনস্টল করে নিতে পারেন, কিন্তু আমি আনইনস্টল করছি না। আমার থেকে এই নট ইউআইটি আবার লাগতে পারে, হয়তো বা সবার থেকে এটি আবার লাগতে পারে, কোনো কারণে হবি বা অকারণে এটি লাগতে পারে, তাই আপনারা আনইনস্টল করবেন না। আমি আনইনস্টল করার প্রসেসটিও বলছি, আবার না করার প্রসেসটিও বলছি। তো আপনারা যদি চাইলে আনইনস্টল করতে পারেন, আবার না, আপনারা যদি আনইনস্টল করতে না চান তাহলে আপনারা এটার কাজকে বন্ধ করে দিবেন। কাজটাকে কীভাবে বন্ধ করবেন আমি আবার দেখাবো কি, চলুন আমি আবার দেখাচ্ছি যে। তো ভিউস এটিকে আমরা করবো, এটার কর্মক্ষেত্রকে বন্ধ করতে চাচ্ছি, আমরা এটিকে আনইনস্টল করতে চাচ্ছি না। তাই আমি দেখাচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটার কাজকে স্টপ করবো। আমি প্রথমে আবার শুরু করবো সিম্পলি সেটিংসে, সরি আমি গুগল সেটিংসে ঢুকে গেছি। আপনারা এখানেও একটি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, নিচে এই জায়গায় একটা একটি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। আপনারা যদি এটিতে ক্লিক করেন কী হবে দেখুন, এটিতে ক্লিক করলে মূলত কাজ হবে না, সুতরাং আপনারা এটিতে ক্লিক করবেন না, সরাসরি চলে যাবেন অ্যাপসের এখানে। এখানে এই যে একটি সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসটাই হলো মূলত আমাদের আনইনস্টল করাতে কিংবা বন্ধ করতে পারে, তাই এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পর আবার চলে যাবেন অ্যাপ্লিকেশনে, আবার চলে যাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে, আবার চলে যাবেন রানিংয়ে। এরপর কী করতে হবে আবার বল দিচ্ছি, নট ইউআই এ ঢুকতে হবে। ঢোকার পর ওয়ান প্রসেস টু সার্ভিসের মধ্যে টু সার্ভিসকে স্টপ করতে হবে, স্টপ। মূলত এখন এটা রানিং করছে না, অর্থাৎ রানিং করছে না মানে এটি আপনার সিস্টেম আপনার মেমোরিতে আছে কিন্তু এটি কাজ করছে না। সুতরাং এটাই হচ্ছে আজকে আমার মূল ভিডিও, এবং এটার বিশেষত্ব হচ্ছে এটাই যে এটাকে আমরা আইনস্টল না করেও কীভাবে এটাকে মোবাইলের মধ্যে রানিং অবস্থাটাকে স্টপ করতে পারি। তো ভিউসরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও চাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা যদি দেখেন যে ওয়ান প্রসেস টু সার্ভিস অপশনটি অফ করার পরেও এটি আপনাদের মোবাইলে রানিং করছে, তাহলে কী করতে হবে আর কোনো উপায় নেই দোস্ত, সরাসরি গিয়ে আনইনস্টল করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। তখন সরাসরি গিয়ে আমি এটাকে আনইনস্টল করে দেব। আপনাদের আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রানিং এ কিন্তু নট ইউআই, এই অ্যাপ্লিকেশনটি রানিং করছে না, কিন্তু মূলত এটি আমাদেরকে হ্যাক করেছে। আমি আপনাদের প্রথমে বলছিলাম এটি আমাদের ডেটাকে হ্যাক করতে পারে, এভাবে এটি হ্যাকের মতোই কাজ করছে, হ্যাকিংয়ের মতোই। দেখুন এখানে রানিংয়ে অথচ তার নাম নেই, লিস্ট নেই, কিন্তু সে অবশ্যই রানিং করছে, এই দেখুন সে অবশ্যই রানিং করছে। কিন্তু অবশ্যই রানিং করছে, এই দেখুন।
সুতরাং যদি এভাবেই কাজ চলতে থাকে তাহলে আপনি সরাসরি গিয়ে আনইনস্টল করে দেবেন। আমি আনইনস্টল করে দিচ্ছি। এই ধরনের ঘটনা প্রায়শই কমই হয়, তবে হতে পারে, এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না আপনাদেরকে। সরাসরি গিয়ে আনইনস্টল করে দেবেন, আর যদি প্রয়োজন মনে করে আনইনস্টল করার দরকার নেই তাহলে সরাসরি হোম অপশন এটা করার স্টপ করার পরে, অনুপস্থিত সার্ভিস স্টপ করার পরেও যদি সরাসরি হোম বাটনে ক্লিক করে দেখেন তাহলে হয়তো বা এটি স্টপ হয়ে যেতে পারে। আর যদি স্টপ না হয় আর কিছু করার নেই ভাই, সরাসরি গিয়ে আনইনস্টল করে দেবেন। আমি এটি খুঁজে নিচ্ছি এখান থেকে, টিকে দিলে আনইনস্টল অপশনে ক্লিক করবেন, এরপর আনইনস্টল করে দেবেন। এটা আনইনস্টল হওয়ার পর আমি যখনই হোম বাটন ক্লিক করছি এখানে দুটো অপশন শো হয়ে যাচ্ছে, কারণ এটা স্যামসাং মোবাইল। যদি আপনাদের অন্য মোবাইল হয় তাহলে এখান থেকে আপনাদের যে অপশনটা ভালো লাগে, একটা দেখতে পাচ্ছেন টাচ ওয়াইজ হোম, এটা যদি আপনাদের থাকে এটা দিবেন, এটা স্ট্যান্ডার্ড মোড, আর এটা ইজি মোড। আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড মোডটা দিয়েন, ইজি মোডটা দিয়েন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও আপনাদের চাই, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, খোদা হাফেজ।